28 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম দফা ইউপি নির্বাচন, যার প্রচারণা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। দেশের অন্যান্য স্থানের মতো ফরিদপুরের 21টি ইউনিয়ন, নেত্রকোণার 11টি, পঞ্চগড়ের 8টি, শরীয়তপুরের 17টি এবং জয়পুরহাটের 5টি ইউনিয়ন পরিষদে চলছে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিরামহীন প্রচারণা, গণসংযোগ, হাতে সময় নেই। প্রতিশ্রুতির ডালি নিয়ে ফরিদপুরের ভাঙা, সালথা ও বোয়ালমারী উপজেলার 21টি ইউনিয়নের প্রার্থীরা ছুটছেন সর্বত্র। আমার বিভিন্ন জায়গায় বাধা দিতেছে। কালকে আমার শারুকদে বাজারে আমার মাইকে ভাঙচুর করা হয়েছে, আমার পোস্টার ছিঁড়ে ফেলানো হয়েছে। দাঁড়ে দাঁড়ে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যাইতেছি, ভোট চাইতেছি, দোয়া চাইতেছি। পাশাপাশি যদি উপরে আল্লাহ তকদির লেখে রাখে তাহলে আশাবাদী যে আমি পাশ করব। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার যারা নৌকা প্রতীকের কর্মী আছে তারা আমাকে মানে দেখছে, আমার কর্মীদেরকে মাঝে মধ্যে হুমকি হামকি দিচ্ছে, তারপরও জনগণ ইনশাল্লাহ আমাকে রায় দিবে, এটা আমার আত্মবিশ্বাস। একই ভোটযুদ্ধের আবহ শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলার 17টি ইউনিয়নে। আওয়ামী নৌকা গোষ্ঠীর লোকজনেরা ইতিমধ্যে আমাদের লোকেদেরকে হুমকি দামকি দিয়েছে, আতঙ্কে আছে। আমার বিন্দু পরিমাণ এখানে প্রচার প্রচারণা করতে পারতাছি না তাদের ভয়ের কারণে। ডিস্টার্ব করতেছে আমাদের বিদ্রোহী যে সে আমাদেরকে প্রচারণা আমার কর্মীকে তারা হুমকি দেয়। দিনরাত গণসংযোগে ব্যস্ত নেত্রকোণার পূর্বধলা উপজেলার 11টি ইউনিয়নের প্রার্থীরা। 100% আশাবাদী, কিন্তু নির্বাচনে তো হাজারো বাধা। আমাকে আমার পোস্টার ছেলে বাড়িতেছে, আমাদের কর্মীকে হামলা মামলা দেওয়ার জন্য তারা অনেক হুমকি দিতে। বাল্য বিবাহ এটা বন্ধ করব, গাঁজা মদ অন্যায় অবিচার এগুলি যাতে কেউ না করতে পারে ওরকম ভাবে আমি চেষ্টা করব, আপনারা আমাকে সাহায্য করবেন। জমজমাট প্রচারণা জয়পুরহাটের কালাই উপজেলার 5টি ইউনিয়নে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করব ইনশাআল্লাহ। আমি নির্বাচিত হলে এলাকার সকলকে নিয়ে ঐক্যবদ্ধ আমি এলাকার সাথে এলাকার উন্নয়নে কাজ করব। কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে ছুটছেন পঞ্চগড়ের 8টি ইউনিয়নের প্রার্থীরা। তবে বরাবরের মতো ভোটারদের একই চাওয়া। শওকত করিম, NTV নিউজ ডেস্ক।